হাই মাম্মা, তোকে এই কাজটা কতবার করতে বলছি আমি? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন, আর আমিও ভালো আছি। আর আমার দূরের কাছে সকল বন্ধুরা যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আপনারা সবাই এইভাবেই সাথে থাকুন ফ্রেন্ডস সবসময়ের জন্য। আপনাদের সাথটা, আপনাদের সাপোর্টটা ছাড়া একদমই এগোতে পারবো না। আর আমার ভিডিও দেখা শুরুর আগে একদম একটা লাইক করবেন। তা আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে 8টা থেকে, আজকেও 8টা থেকে শুরু করেছি ব্লগ। তা এখন বিছানা তোলা হবে, আজকে এই এইখানের বিছানা তোলা হবে, এই ঘরে। অবাক হয়ে যাচ্ছেন, অবাক হবেন না, এই ঘরটা কেন তোলা হবে সেটা তো বলছি। ওই দেখুন, পুরো বিছানা এখনও পড়ে আছে। এই ঘরে এই জন্যই তোলা হবে, ভয়ঙ্কর প্রচণ্ড তো গরম পড়েছে জানেন, ও তো গরম গরম তো রোজই হচ্ছে এখন ভিডিওর মধ্যে। হ্যাঁ, আমার বেডরুম তো আগুনের গোলা, আগুনের গোলা বলে ওখানে শোয়াই যাচ্ছে না, আমরা শুতেই পাচ্ছি না, এই জন্য এইখানে বিছানা করে শোয়া হচ্ছে। এই জন্যই বিছানা এই ঘরেই এখন, আর এই ঘরটা আগে তুলতে হবে, কেন ওই দুটো বিছানা এখন আরাম খাচ্ছে, যে কেউ নেই, কেউ ঘুমোচ্ছে না, শুচ্ছে না, এই জন্য এটা এখন তুলবো। কেন আজকেও টিচার আসবে, পড়া আছে, আর ঘণ্টাখানিকের মধ্যেই আসবে টিচার, আর এটা করে তারপরে মাম্মাকে খেতে দেবো। তো চলুন, টিফিন করাই আছে, শুধু রুটিটা একটু গরম করতে হবে, মানে রুটিটা বেলতে হবে, মাখা টাকা আছে আটা, আর তরকারি একদম সিম্পল করেছি। চলুন ঝটপট করে করে ফেলি, বিশের বক বক করা যাবে না। আমাকে টিফিন দিয়ে দিচ্ছি, আর টিফিনে ছিল হচ্ছে রুটি আর আলু পেঁপের তরকারি, একদম কালো জিরে দিয়ে, একদম একটু হালকা হালকা মাখো মাখো। আর দেখুন কী করছে, আপনাদেরকে দেখাচ্ছে, লাভ ইউ মামা। হাই মামা, তোকে এই কাজটা কতবার করতে বলছি আমি? কতবার বলছি করতে? হ্যাঁ, কোনটা মানে? মা ও কিছুই জানে না কোনটা। আমি কবে থেকে বলছি তোকে আমি এই কাজটা করতে? আর সবচেয়ে বড় কথা যে স্কুল আর কদিন, স্কুল তো খুলেও গেছে কিন্তু এখন যাচ্ছে না, দুদিন ধরে একবার সোমবার থেকে স্কুল যাবে। তো তুই কবে করবি? স্কুলের গরমের ছুটি এক মাসের বেশি শেষও হয়ে গেল, কিন্তু তোর এখনও কাজটা হচ্ছে না। ও ওদিক ঘুরে দেখছে এইভাবে, আবার কি ঘুরে দেখছিস তুই? কোনো ফিরি নেই, হাসছে, দেখুন কোনো ফিল নেই, কিছু নেই, ব্যাপার নেই, হাসি কেন? তোকে আমি বলেছি তুই কাজটা করতে, করছিস না কেন? কাজটা ভালো লাগে ওর মাথা? তুই কদিন ধরে বলে যাচ্ছি বল, যবে থেকে স্কুল ছুটি হচ্ছে তবে থেকে বলে যাচ্ছি, জানেন ওকে ওটা কর কর, ওই কাজটা তোরই করা দরকার, তুই কেন করছিস না বল? মা কোনো রেসপন্স নেই, হেসেই যাচ্ছে। মাথা থাকে না কেন? স্টুডেন্ট হয়েছে মাথায় কেন থাকে না তোমার? মাথায় থাকে না কেন? তোমার হেসেই যাচ্ছে, ওর এবার আমি আজকে হাসি আমি বের করবো, ওর ও তো হেসে যাচ্ছে কেন? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, একে তো নিজের হাজারটা কাজ, হাজারটা কাজ, তার মধ্যে হোয়াইটির তো কাজ আছেই, তার মধ্যে এটা ওটা কত কি কত রকম থাকে। আরে তুই তো কিছু করবি, একটু ভাগযোগ করে কর।
শোনে না আমার কথা। কেন করিস নি বল আজকে ভাবছি না আজকে ধরবোই, আমি ভেবেছি আজকে ধরবোই, কারণ এই স্যার মা স্যার এই মাত্র চলে গেল, আজকে আজকে ধরবো, স্নানে যাবে তো আমি স্নানের আগেই আজকে ধরবো। কেন করিস না বল আগে মনে হচ্ছে জোরদার মানে ধমক দিতে ইচ্ছা করে। তুই কোথায় যাচ্ছিস? কোন রেসপন্সই নেই ওর মধ্যে। তুই কি কাজ জানিস না? কাজটা কি কাজ তুই জানিস না? আমি আজকে ভেবেছি আজকে আমি বলবো আপনাদের সামনেই বলবো এই কাজটা করছেই না, আজকে রান্না বান্না কিচ্ছু করবো না, আজকে টিফিনটা খেলো, আজকে স্যার পড়িয়ে যাক তারপরে ওকে ধরবো। তুই কখন করবি? এই তো সোমবার থেকে স্কুল, একটা মাস, সেই তো বললাম আপনাদের। ও আমাকে ছেড়ে ও চলে যাবে, এই বইটা কে করবে? বইটা কে করছে? আমি দাঁড়ান, আজকে একটা জিনিস দেখেছে আমার মেয়ে কিন্তু প্র্যাঙ্ক হয়ে গেছে, আর তার সাথে আমার বলে আপনারাও হয়ে গেছেন প্র্যাঙ্ক। আচ্ছা তাই না ফ্রেন্ডস? আপনারা ভাবছেন কি ব্যাপার মৌমিতা এইভাবে মেয়েকে বকছে? আর তাছাড়াও সত্যি জানেন না এই বইয়ের র্যাকের দায়িত্বটা ওরই থাকে, আমি ভাবি তুই করবি সবসময়, এটা কেন আমি করতে যাবো, এটা তো কেন আমি করতে যাবো, এটা তুই কর, তুই একটা স্টুডেন্ট, তুই করলেই তোর মানায় না করবে না জানেন না। দেখুন বইয়ের র্যাকটার কি অসুখ, মানে কি বস এখানে দেখুন বইয়ের র্যাকটার কি অবস্থা, এই বইয়ের র্যাকটা এখন গোছাবে ও, তারপরে ও স্নানে যাবে, তার আগে না। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর গুছিয়েছে, দেখুন দেখুন এইভাবে বই যদি থাকে সবসময় একদম কি ভালো লাগে না, বইয়ের র‍্যাকটা যদি এরকম থাকে আর বলবেন না এত মানে দুষ্টু না করবে না। একটু ভয়ও পেয়ে গেছে যে আমার মায়ের এই রূপ হঠাৎ কী হলো, খুব তো হাসি খুশি ছিল সকাল থেকেই, তা আপনাদের আমি প্র্যাঙ্ক করে দিলাম আমার মেয়েকে সাথে সাথে প্র্যাঙ্ক হয়ে গেলেন। মাঝে মাঝে তো একটুখানি ফানি হওয়া দরকার বলুন, সবসময় ওই ঘরের কাজ কাজ কাজ, তো এই বছরতে বইয়ের র‍্যাকটা গোছানো হয়ে গেল। তা চলুন এবার ও যাক স্নানে, তারপর আসছি আসছি পরে। ফ্রেন্ডস দুপুরের দিকে চলে আসলাম রান্নার দিকে, আর রান্নায় আজকে ছিল হচ্ছে পাশে মাছ ভাজা কারি না, আর একদম কড়া কড়া লাল লাল করে ভাজা, তার সাথে হলো ঘি ভাতে আহা, আর হলো পোনা মাছের কারি ধনে পাতা দিয়ে একদম পাতলা পাতলা করে ঝোল, আর হলো ভাত, আর কি বলুন গরমে। ওফ ফ্রেন্ডস বলবেন না, একটু হাওয়া দিচ্ছে তো একটু ঘুরছি, ভাল লাগছে। ওফ ঘরের ভেতরটা তো আগুনের কুণ্ডলি, পুরো কুণ্ডলি আগে ভেতরটা। ওফ
বাবা, বাইরে তো আসি না আমি কথা বলতে আপনাদের সাথে, কারণ কথা বললেই গাড়ি, মানে একই ঘরের ঘরের ভেতরেও গাড়ির আওয়াজ। তাই একটু আজকে হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া হচ্ছে, কিন্তু এই যে গরম, গরমে অস্বস্তি। তা আজকে মাম্মা আমাকে এখনও বলছে, মা তুমি আমার সাথে এরকম করলে কেন? আমি কেন করবো না, তুই তো করছিস না, প্লাস কী করবো তোকে, এই জন্য এইভাবেই করতে হলো আমাকে। আর ফ্রেন্ডস, আপনারাও কিন্তু চমকে গেছিলেন, নিশ্চয়ই চমকে গেছেন না বলুন। তাহলে আজকে, তাহলে ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর এগাচ্ছি না এই গরমের জন্য, আর আর মানে পারা যাচ্ছে না, আর এগাতো এগানোই যাচ্ছে না। তাহলে আজকে যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু টুক করে অন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব জল খান, জল, জল ছাড়া কিছু নেই, জল হচ্ছে প্রাণ।